Ramu. Hello. Good. আমি 2002 সাল থেকে ফুল চাষ করতেছি। কতটুকু জায়গার মধ্যে করতেছেন? বর্তমানে ফুল করতেছি 1 হেক্টর জায়গাত। এছাড়া পাতাবাহার গাছ যেগুলি ডেকোরেটিভ গাছ ওইগুলি করতেছি প্রায় 2 হেক্টর জায়গাতে। আচ্ছা, কয় প্রজাতির ফুল আছে? ফুল অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যে প্রথম ব্যবসায়িক পদ্ধতিতে ফুল চাষ শুরু করছি আমি প্রথম। আচ্ছা, এবং পরবর্তী সময়ে এটা বিভিন্ন এখানে ছড়াইছে। এবং ফুল চাষ করেই যে একটা পরিবার বা একটা মানুষ একটা পরিবার প্রতিপালন করতে পারে তার দৃষ্টান্ত হিসাবে আমি ত্রিপুরাতে কাজ করছি প্রথম। এটা তো আপনি 12 মাস করতে পারছেন। হ্যাঁ, ফুল চাষ এটা 12 মাস হয়। তবে সিজনাল ফুল চাষ সাধারণত শীতকালে বেশি হয়, চন্দ্রমল্লিকা, ডালিয়া। কিন্তু গাঁদাটা 12 মাস হয়, গ্লেডিওলাস 12 মাস হয়, রজনীগন্ধা 12 মাস হয়। ফুল আপনি কোন জায়গাতে বিক্রি করেন? আমি সারা আগরতলার হোলসেলার, সব দোকানই, আগরতলা যত দোকান আছে সব দোকানে আমার ফুল সাপ্লাই হয়। ফুল কি আপনার বাড়ি থেকে নিয়ে যান না আপনি দিয়ে আসতে হয়? কখনো কখনো নিয়ে যাইতে হয়, কখনো আবার বাড়ির থেকে নিয়ে যায়। আচ্ছা, এই ফুল চাষের পাশাপাশি আপনি কি, আমি দেখলাম আপনার বাড়ির পাশে একটা বিশালাকার একটা পুকুর আছে, ওইখানে কি মাছ চাষ করেন? ত্রিপুরা রাজ্যে নতুন কিছু করার উদ্যোগে যেমন প্রথম ফুল চাষ করলাম, তারপর পরবর্তী সময়ে পাতাবাহার, যেটা ত্রিপুরাতে এখনও কেউ সেইভাবে করে না। আমি পাতাবাহার গাছ সারা আগরতলায় এখন আমার পাতাই একমাত্র হোলসেলে বিক্রি করি। আচ্ছা, পাশাপাশি মানুষ বাচ্চার তাগিদে তার ট্রেন্ডটা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে গিয়ে সেটা 2009 সালে আমি পুকুর করছি, চারটা পুকুরে প্রায় আমার 8.5 কানি জায়গার মধ্যে পুকুর আছে। আচ্ছা আচ্ছা, মাছ চাষ করছেন? হ্যাঁ, মাছ চাষ হয়। আচ্ছা, মাছটা যে আপনি কি 1 মাস পর পর মাছ বিক্রি করেন না? না, সাধারণত শীতকালে মাছটা কম বিক্রি হয়, বর্ষাকালে 1 সপ্তাহ অন্তর অন্তরই এটা বিক্রি হয়। যে পুরোটা যে আপনার যে প্ল্যান পুকুর মাছ চাষ সহ প্লাস ফুল চাষ সহ, এটা কি আপনি সরকারি কোনো সহায়তা নিয়ে করছেন নাকি আপনার নিজের উদ্যোগে? প্রথম আমি সবটাই নিজের উদ্যোগে করতে চেষ্টা করি। আগামী দিনে আমি হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ, ফুল চাষ করার একটা উদ্যোগ নিতেছি, হয়তো কিছুদিনের মধ্যে এটা আমি স্টার্ট করামো। হাইড্রোপনিক পদ্ধতিতে কম জায়গাতে বেশি উৎপাদন হয় এবং এটা নিশ্চয়ই আমি কিছুদিনের মধ্যে এটা চালু করব। কীরকম আয় আসে আপনার এই মাছ চাষ থেকে এবং ফুল চাষ থেকে? দেখুন, একটা কথা হচ্ছে কৃষক তার নিজের হিসাবটা ধরার পর তারপর তার লাভটা হিসাব, এভাবে আমরা সাধারণত করি না। কিন্তু আমার বছরে প্রায় 4 লাখ টাকার মতো হয়। আচ্ছা, এতে তো আপনার সংসার প্রতিপালনের খরচা হয়ে যায়। হ্যাঁ, সংসার প্রতিপালন নিশ্চয়ই হয়ে যায়। তো রাজ্যের যারা এখনো যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বেকার যুব যুবক যারা আছেন, সত্যি কথা বলতে কি, বেকার নিজেকে সাকার করতে গেলে, বেকার শব্দটা, চাকরি তো কত, চাকরির একটা সীমা আছে, গভর্নমেন্ট তো সবাইকে চাকরি দিতে পারবে না। কাজেই যার যতটুকু জায়গা আছে বা কোনো জায়গা সংগ্রহ করে যদি উৎপাদন, কলকারখানা যায় কিছু উৎপাদন হোক, মাটি থেকে যেটা উৎপাদন হয় কৃষিজাত দ্রব্য, এটাই কিন্তু মানুষের খাবার জন্য লাগবেই। কলকারখানাতে যেগুলি উৎপাদন হয় তা ব্যবহারিকে লাগে, কিন্তু খাওয়াতে খুব কম পরিমাণেই লাগে। কাজেই উৎপাদন বাড়াতে গেলে আমাদের মাটির মধ্যে আসতে হবে, এবং স্বনির্ভর ত্রিপুরা ঘটতে গেলে মাটির উৎপাদন কীভাবে বাড়ানো যায় ওই দিকে আমাদের নজর দেওয়া উচিত। মানে আপনি যখন থেকে ফুল চাষ করেছেন তখন কি
সরকারি কোনো আধিকারিক বা কোনো দপ্তরের আধিকারিকরা এসেছিল আপনার কাছে? প্রথমে আমি নিজের উদ্যোগে ফুল চাষ শুরু করেছি, পরে আমাদের ডুগলি এগ্রি সাব ডিভিশন আমাদেরকে আমার বিশেষভাবে সহায়তা করেছে, আর ডাইরেক্টর অফিস ওখান থেকেও বিশেষভাবে আমাকে সহযোগিতা করেছে। আপনি আপনার যে এলাকাটা, এটা কোন বিধানসভা কেন্দ্রে? এটা এখন 1800 সূর্যমণিনগর এলাকার কেন্দ্রে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার নামটা? শ্রী প্রদীপ কুমার সরকার। এই জায়গাটার নাম কি? এটা মধুবন গ্রাম পঞ্চায়েত, মধুবন। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।